আতঙ্ক নয়, করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে অবলম্বন করতে হবে সতর্কতা, থাকতে হবে সচেতন। কোনোভাবেই আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা যাবে না। জনসমাগম সৃষ্টি না করা এবং বাসায় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। পৃথিবীজুড়ে সর্বস্তরের মানুষের মাঝে এক আতঙ্কের নাম করোনা ভাইরাস। ইতিমধ্যে কয়েক লাখ আক্রান্ত হওয়ার পাশাপাশি চীনের পরে মৃত্যুপুরীতে রূপ নিয়েছে ইতালি। আর এমন ভাইরাস থেকে রক্ষা পায়নি বাংলাদেশও, তাই দেশের মানুষ ভুগছেন করোনা ভাইরাস আতঙ্কে। তবে আতঙ্কিত না হয়ে সংশ্লিষ্টদের পরামর্শ গ্রহণ করে সচেতন থাকতে হবে সবাইকে। শুনুন কিভাবে ছড়ায় করোনা ভাইরাস। যে দ্রুত ছড়ায় দেখেন, এখন তো চায়নাতে সে ডিসেম্বরে শুরু হয়ে এখন প্রায় পৃথিবীর সকল দেশে আক্রান্ত হয়ে গেছে। মানুষ থেকে মানুষে যখন ছড়ানোটা শুরু হয়ে গেছে তখন এটা হলো বাস্তবতা। এখন আপাতত আমরা দেখছি না যে এটা কোথাও থেমে যাচ্ছে। আপনার মাঝখানে তখনই ছড়াবে যখন আপনি একটা রোগীর সংস্পর্শে আসবেন, অথবা যারা বিদেশ থেকে এসেছে তাদেরকেও যদি অসুস্থ থাকে তার সংস্পর্শে আসেন, আক্রান্ত রোগীর হাঁচি কাশি মাধ্যমে ছড়ায়। পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল, যে কোনো সময়ে যে কোনো জায়গায় দেশেই কমিউনিটি ট্রান্সমিশন হলে আসলে ব্যাপকভাবে মানুষ আক্রান্ত হতেই পারে। আর এই ভাইরাস থেকে রক্ষা পেতে কী করণীয় তাও জানান IEDCR-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। আমরা অনেক আতঙ্কিত হই, আতঙ্কিত হওয়ার চেয়ে সচেতনতাই আসলে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা দিনে অসংখ্যবার দুই হাত দিয়ে আমাদের নাক মুখ চোখ স্পর্শ করি। আমরা অনুরোধ করব সবাইকে যে অপরিষ্কার হাতে নাক মুখ চোখ স্পর্শ করবেন না, এবং দু হাত ভালো করে সাবান পানি দিয়ে ধুয়ে নেবেন। বাংলাদেশের যে কোনো সাবান দিয়ে আপনি যদি দু হাত অন্তত পক্ষে 20 সেকেন্ড পরিষ্কার করেন, করোনা ভাইরাস মরে যায়। প্রয়োজন ছাড়া ভিড় এড়িয়ে চলুন। আতঙ্ক পরিহার করে সচেতনতা অবলম্বন করলে রক্ষা পাওয়া সম্ভব প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা।